স্বপ্নের ডেস্টিনেশন গোয়া, আর সেই গোয়াতে গিয়ে হাজারো রকমারি খাবারের মাঝেও বাবু মশাই বাঙালি দোকান দেখে আবেগপ্রবণ বাঙালি ছুটে যায়। একটু গরম ভাত, ডাল আর পাতলা মাছের ঝোল খাবার আশায়, কিন্তু সেখানে গিয়ে যদি জোটে বাসি ভাত আর গন্ধ মাছ তাহলে? আজকে এমনই এক অভিজ্ঞতার গল্প তোমাদেরকে বলবো, সঙ্গে থাকো। ভ্রমণ পিপাসী মানুষ কিন্তু গোয়াতে বেড়াতে যেতে খুব পছন্দ করে, আর যারা গোয়া একবার গেছে তারা তো বারবার যেতে চাইবে। নীল সমুদ্র আর নীল আকাশের সামনে দাঁড়িয়ে তোমার মন ভালো হবেই হবে, তাই সুযোগ সুবিধা পেলে গোয়ার আনন্দ থেকে কখনোই কেউ বঞ্চিত হতে চাইবে না। এখানকার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে নীল সমুদ্র, চারদিকে সবুজে সবুজ। নীল সমুদ্রের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। চোখ আর মনকে দারুণ শান্তি এনে দেয় গোয়ার এই মনোরম পরিবেশ। গোয়ার সব থেকে বড় আকর্ষণ কিন্তু এই নীল সমুদ্র আর এই নীল আকাশ। জেলেদের কলোনিতে মাছের ভেড়ি, লক্ষ লক্ষ মাছ রোদে শোকানো হচ্ছে। সেই মাছ থেকে কত কী তৈরি হয়, ওষুধ তৈরি হয়, তেল তৈরি হয়, আর বিভিন্ন ব্যবসার কাজে এই মাছকে ইউজ করা হয়। গোয়ার সমুদ্রের এই নানা রকম সামুদ্রিক মাছের প্রিপারেশন এবং রেসিপিও কিন্তু বিভিন্ন ধরনের হয়। এখানকার যত রেস্টুরেন্ট আছে সেখানে ভীষণ ভীষণ বিখ্যাত বিখ্যাত কিছু রেসিপিস আছে, যেগুলো সারা পৃথিবীর মানুষ যারা গোয়া ঘুরেছেন তারা কিন্তু খেয়ে প্রশংসা করে গেছেন। আর গোয়ার আরেকটা বড় আকর্ষণ হচ্ছে দারুণ সুন্দর সুন্দর কিছু রেস্তোরাঁ, দারুণ দারুণ কিছু রেস্টুরেন্ট যা অবাক করাবেই করাবে। সারা পৃথিবীর বিদেশি কিন্তু গোয়াতে একসময় ঘুরতে আসে। এখানকার আরেকটা দারুণ রেসিপি হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস, চিংড়ি মাছের ভ্যারাইটি প্রিপারেশন। তাছাড়াও নানা রকম মাছের প্রিপারেশনে গোয়া জগৎ বিখ্যাত। সামুদ্রিক মাছকে কতভাবে তৈরি করে এরা, এদের রেসিপিটাই যেন আলাদা। দারুণ এক মনোরম পরিবেশ, মোমবাতি জ্বালিয়ে সমুদ্রের ধারে খানা পিনা, এক বিরাট এলাহি ব্যাপার প্রতিদিন গোয়াতে চলে, আর ভ্রমণ পিপাসু মানুষ বারবার তাই ছুটে যায়। তবে বাঙালিদের ক্ষেত্রে যেটা হয়, 7 দিন বা 10 দিন থাকার পর একদিন কিন্তু মাছে ভাতে মনটা চনমনিয়ে ওঠে। মনে হয় যদি কোথাও একটু পেতাম একটু গরম ভাত, একটু মসুর ডাল অথবা একটু পাতলা মাছের ঝোল, তাই বাঙালি দোকান খুঁজে নিতে তার দেরি হয় না। খুঁজে পাওয়া যায় দারুণ রাশভারী এক বাঙালি দোকান বাবু মশাই, কিন্তু অভিজ্ঞতা হলো একেবারেই অন্য। বারবার ঘরোয়া খাবার অর্ডার করা সত্ত্বেও পাতে পড়ল বাসি ভাত, আর মাছের ভেড়ি যে জায়গায় সেই জায়গায় পড়ল বাসি বরফের মাছ। মনটা গেল একেবারে ভেঙে, কিন্তু ভালো কাস্টমার হওয়ার জন্য মুখের ওপর কিচ্ছু বলতে পারা গেল না, ভাতের থালাও ফেলে ওঠা গেল না। ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসতে হলো। 7 দিন বা 10 দিনের মধ্যে একদিন
মাছে ভাতে বাঙালি খেতে গেছিল বাঙালি এক দোকানে। বাঙালি মানুষের সাথে কত বাংলায় কথা, কত আবেগপ্রবণ আলোচনার পরে যদি পাতে পড়ে বাসি ভাত বাসি মাছ, তাহলে লজ্জায় মাথাটা কেমন নিচু হয়ে যায় না? আমার মতো কিছু আবেগপ্রবণ বাঙালিরা বাঙালিকে সাহায্য করার প্রবণতা নিয়ে থাকলেও কিছু বাঙালির অসভ্যতা সাংঘাতিক আঘাত দেয়। প্রবাসে কিছু বাঙালির অহংকার বিদেশ বিভূতিতে ঠকবাজ জোচ্চোর বাঙালি মন ভেঙে দেয়। টেকেন ফর গ্রান্টেড করা স্বজাতির প্রতি অবহেলা আর অসম্মান করা একটা জাতির অবক্ষয়ের কারণ। সিন্ধুতে বিন্দু যেমন হয়, তেমন একটা বাঙালির অসভ্যতাও আপামর বাঙালির মাথা নিচু করে দেয়। জানি না ওই বাঙালি দোকান বাবু মশায়ে কত মানুষ কত বাঙালি যাবে খাবে আর অতৃপ্ত হয়ে আসবে। তাই আমার চেনা জানা মানুষজন বন্ধু বান্ধবের চোখে যদি কখনো পড়ে গোয়ার ওই মনোরম পরিবেশে বাঙালি দোকান বাবু মশাই, ভুল করো না। আবেগ ভালো, মানুষকে শুদ্ধ করে, কিন্তু ভুল জায়গায় আবেগ নির্বোধ প্রমাণ করে দেয়। গোয়ার এই মনোরম পরিবেশ, এত ভালো ভালো সুস্বাদু খাবার, এত বিদেশি খাবারের মাঝেও কোনো বাঙালি যদি বাঙালির দোকান দেখে ছুটে যায় আর তারপর তার এই অভিজ্ঞতা হয়, তাহলে ভাবো তো। তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তাই হাজারো আনন্দের মাঝে এই ব্যথা মনের কোণে কিন্তু থেকে যায়। বোকা বানিয়ে আর লোক ঠকিয়ে দু পয়সা বেশি রোজগার করে বাঙালি কত বড় জায়গায় পৌঁছায় সেটাই দেখার, সেটাই আজ ভাবার। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আশা করি আমাকে তোমরা কমেন্টস করবে। নতুন বন্ধুদের আবার শুভেচ্ছা জানাই, আর পুরনো বন্ধুরা তো আমার মনের একেবারে গভীরে। সবাই খুব ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। এখনকার মতো বাই বাই।